আজ যে ভিডিওটা নিয়ে কথা বলবো তা আমাদের সবার প্রিয় শহর কলকাতা। ভিডিওটি করা নতুন রূপে সেজে ওঠা কলকাতাকে নিয়ে, কিন্তু আজও আমরা সেই পুরাতন কলকাতাকে ফিরে বেড়াই ইচ্ছে করে তার ইতিহাস জানতে। কেমন ছিল আমাদের এই কলকাতা? কলকাতাকে আমরা বলি সিটি অফ জয়, কিন্তু ভেবে দেখলে মনে হয় না যে কলকাতা শুধু সিটি অফ জয় নয়। আমার কাছে শহরটা সিটি অফ প্যাশন, সিটি অফ লাভ আর সিটি অফ আর্ট। শহরটার বয়স 300 পেরিয়েছে, আজ শহরটা প্রাপ্তবয়স্ক হয়েছে। কত উঁচু উঁচু বিল্ডিং, নতুন যোগাযোগ ব্যবস্থা, নতুন জিনিসের দোকানপাট। কিন্তু 300 বছর আগে শহরটা কি এরকমই ছিল? মনে হয় না সেটা কেমন ছিল জানতে। ভিডিওতে আমি সেই পুরনো দিনের ইতিহাসগুলি তুলে ধরার চেষ্টা করলাম। সালটা 1690, 24শে আগস্ট, জপচান্নকে জাহাজ নোঙর গেল সুতানুটি বন্দরে। সুতানুটি আজ যা শোয়া বাজার, সূচনা হলো কলকাতা। সেই সময় কলকাতা ছিল জঙ্গলে ঘেরা, আর কলকাতা কোনো শহর ছিল না, ছিল তিনটি গ্রামের সমষ্টি, সুতানুটি, কলকাতা, গোবিন্দপুর। এই তিনটি গ্রাম মিলিয়ে তখন ছিল জায়গিরদার ব্যবস্থা। গ্রাম তিনটি জায়গিরদার ছিলেন মজুমদার বংশীয় বিদ্যাধর রায়চৌধুরী মহাশয়। সেই সময় আজকে চৌরঙ্গীয় গভর্নমেন্ট ভবন ছিল গভীর জঙ্গলে ভরা। তখন এইখানে ছিল বন শুয়োর আর বাঘের আবাস। জপচান্নকে সুতানুটিতে জাহাজ নোঙর করার আগেও এই শহরের কিছু অংশে বিদেশিরা বাস করতেন। তারা হলেন আর্মেনিয়ান। আর্মেনিয়ানরা প্রধানত থাকতেন বর্তমান হ্যারিসন রোডের দক্ষিণে ক্যানিং স্ট্রিট থেকে চিতপুর পর্যন্ত। 1690 সালে বহু আগে থেকে সেন্ট জোন্স চার্চের মাঠটি ছিল সাহেবদের গোরস্থান। সাহেবদের বাসস্থান থেকে দূর নির্জন জায়গায় বিদেশিদের কবর দেওয়া হতো। আজও আমরা এখানে হ্যামিল্টন সাহেব, জপচান্ন ও লেডি ক্যানিংয়ের সমাধি দেখতে পাই। 1694 সালে জপচান্নকে মৃত্যুর পর মোটামুটি 1700 সাল থেকে শিশু কলকাতা একটু একটু করে বেড়ে উঠতে লাগলো। ইংরেজরা 1700 সালের আগেই নবাবের কাছে নিজেদের ব্যবসা নিরাপত্তার জন্য কেল্লার অনুমতি আদায় করে নিয়েছিল। তৈরি করা আরম্ভ করল কেল্লা। কেল্লার নাম দিল ফোর্ট উইলিয়াম। কিন্তু এই ফোর্ট উইলিয়াম আজকের যে ফোর্ট উইলিয়াম তা নয়। আজকের যেটা জিপিও সেটাই ছিল তখনকার প্রথম ফোর্ট উইলিয়াম, যার স্মারক আজও জিপিও মিউজিয়ামে আমরা দেখতে পাই। আজকের ফোর্ট উইলিয়াম তৈরি আরম্ভ হয় লর্ড ক্লাইভের আমলে, তখনকার গোবিন্দপুর অঞ্চলে। 1700 সালের পর ইংরেজরা মনোনিবেশ করলো শহরটাকে একটু ভদ্রগোছের রূপ দিতে, কারণ জঙ্গলে মোড়া থাকায় শহরটা ছিল স্যাঁতস্যাঁতে আর ম্যালেরিয়া কলেরা রোগের বাস। তার ফলে প্রচুর ইংরেজদের মৃত্যু ঘটেছিল, যার স্মৃতিস্মারক আমরা আজও পার্ক স্ট্রিট সিমেট্রিতে দেখতে পাই। জঙ্গল কাটা আরম্ভ করলো ইংরেজরা, কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল কেল্লা তৈরি করার দিকে। কেল্লার সামনের দিকে যে দিঘি ছিল তার নাম লাল দিঘি। তারা তার নাম দিয়েছিল তখনকার দিনে গ্রিন বিফোর দ্য ফোর্ট। দিঘি চারিদিকে সাজিয়ে তুলেছিল তারা। তখন এই জায়গার নাম ছিল ট্যাঙ্ক স্কোয়ার। এই ট্যাঙ্ক স্কোয়ারের চারিপাশ ধরে ধীরে ধীরে গড়িয়ে উঠতে লাগলো বাড়ি, বিভিন্ন অট্টালিকা। তখন কলকাতায় দুটি বিখ্যাত বাগান বাড়ি ছিল, একটি উত্তরে পেরিন সাহেবের বাগান, আজকের যা বাগবাজার। শোনা যায় হুগলি নদীর ঘাটে পেরিন সাহেবের তিনটি জাহাজ সবসময় থাকত, চলত বাজার ঘাট। বাগবাজার নাম তার থেকেই, পেরিন সাহেবের বাগান আর বাজার থেকেই বাগবাজার। বাগবাজার আরেকটি নামও ছিল, নাম বারুদখানা। বলা হয় ওয়ারেন হেস্টিং এখানে একটি আটকোনা কেল্লা তৈরি করেছিলেন। আর অন্য বাগান বাড়িটি দক্ষিণে সুরম্যান সাহেবের বাগান, আজ্জা হেস্টিং। 1700 সাল থেকে তৈরি হলো কোম্পানি কালেক্টর পদ। ইংরেজরা নিযুক্ত করলো দেশীয় লোক। নন্দরাম সেন ছিলেন প্রথম বাঙালি কোম্পানির কালেক্টর। 1707 সালে কলকাতার কাউন্সিল এই শহরের জরিপ তৈরি করে। তখন কলকাতাকে মূলত চারটি ভাগে ভাগ করা হয়েছিল, বর্তমানে ফোর্ট উইলিয়াম অঞ্চল যা গোবিন্দপুর, টাউন কলকাতা যা উত্তর বউবাজার, সুতানুটি শোয়াবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত, আর বাজার কলকাতা যেটি বড়বাজার অঞ্চল।
চীনে বাজার বর্তমানে স্ট্যান্ড রোড অঞ্চল থেকে হেস্টিং পর্যন্ত ছিল সাহেবদের বাস। বড়বাজার পাড়া ছিল শুধুমাত্র ব্যবসায়ীদের বাস। এখানে থাকতো বাঙালি, পার্সি, আর্মেনিয়ান, মঙ্গল, আরবি সকল প্রকার সম্প্রদায়ের ব্যবসায়ীরা। পুরাতন কলকাতার ইতিহাসে দুজন শেঠের কথা আমরা শুনতে পাই। একজন লক্ষ্মীকান্ত শেঠ, যিনি গোবিন্দপুরের জমি ক্লাইভকে হস্তান্তর করে বসবাস আরম্ভ করে বড়বাজার অঞ্চলে। অন্যজন জনার্দন শেঠ, যিনি ছিলেন ইংরেজদের দালাল। শেঠ বলতে তখনকার পয়সাওয়ালাকে বোঝাত, আর এই পয়সা করেছিল ইংরেজদের সাথে সদ্ভাব আর দালালিতে। পুরাতন বাসিন্দা বলতে আরও একজন ছিলেন, নাম পঞ্চানন কুশারি। তাদের বাস গোবিন্দপুরে, কাজ ছিল সাহেবদের জাহাজের মাল নামানো ও তোলা। প্রধানত তারা ছিল ব্রাহ্মণ, কিন্তু তাদের সাহেবরা ঠাকুর বলে ডাকতেন। 1742 সালে পঞ্চানন কুশারির মৃত্যুর পর তার দুই সন্তান জয়রাম আর রাম সন্তোষ চাকরি নিল কোম্পানির আমিন পদে। এই বংশ থেকে জন্ম জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আর পাথুরেঘাটা ঠাকুরবাড়ি। 1706 সালে কলকাতায় মোট পাকা বাড়ি ছিল 8টি, আর 2টি গলিপথ। আর 1756 সালে কলকাতার পাকা বাড়ির সংখ্যা বেড়ে দাঁড়ায় 498টি, মোট ঘর 14,500টি, আর 27টি বড় রাস্তা। খবর গেল নবাবের কাছে। তখন বাংলার নবাব সিরাজদৌল্লা। জঙ্গলে ঘেরা গ্রাম আস্তে আস্তে শহরে পরিণত হয়েছে। ইংরেজরা কেল্লাও তৈরি করে ফেলেছে। ইংরেজরা তাদের সম্পদ বাড়িয়েছে। দেশীয় লোকেরাও বসবাস আরম্ভ শুরু করেছে, বাড়ছে ব্যবসায়ীদের আনাগোনা। নবাব আক্রমণ করে ফেলল কলকাতা। নবাবের বিপুল সৈন্যদলের কাছে ইংরেজরা পরাস্ত হল। শহর ছেড়ে পালালো বহু ইংরেজ ও ব্যবসায়ীরা। কিছুজন রয়ে গেল শহরে, আর ধরা পড়ল নবাবের সৈন্যদলের কাছে। নবাবের একটি ছোট্ট ঘরে বেশ কিছু ইংরেজকে বন্ধ করল। তাতে বেশ কিছু ইংরেজরা মৃত্যু হলো দমাটকে, যাকে ইতিহাসে বলা হয় অন্ধকে হত্যা, যার স্মৃতিতে তৈরি করা স্মারক আজও সেন্ট জর্জ চার্চের মাঠে বর্তমান। বলা হয় জিপিও আর কালেক্টর বিল্ডিংয়ের মাঝখানে ছিল এই অন্ধকূপ হত্যার ঘরটি। নবাব দখল করল কলকাতা, আর কলকাতার নাম বদলে রাখল আলিনগর। সন্ধি হলো ইংরেজদের সাথে। এতে ক্ষতি হলো ইংরেজদের, কারণ ইংরেজরা যে সমস্ত জিনিস বিদেশে পাঠাত তা ছিল কলকাতা নামে। আঘাত পড়ল ব্যবসায়। পলাশীর যুদ্ধে একটা মূল কারণ ছিল কলকাতার নাম পুনরুদ্ধার করা। মির্জাফরের সাথে একটা মূল শর্তই ছিল নাম পুনরুদ্ধার করে কলকাতা প্রতিষ্ঠান করা। 1757 পলাশীর যুদ্ধের পর ক্লাইভ দেখলো ব্যবসা বাড়াতে গেলে লাগবে আরও মানুষজনের বসবাস এই কলকাতায়। আর কলকাতা তখন জঙ্গলে ঘেরা, তাই করতে হবে জঙ্গল সাফে জঙ্গল সাফ। তো ক্লাইভ দিয়ে দিল জঙ্গল সাফে নিতান। ইংরেজরা কলকাতায় বসবাস আরম্ভ করলো, কিন্তু সেই সময় কলকাতা ছিল ম্যালেরিয়া ও কলেরার প্রকোপ, তাতে মারা যায় প্রচুর ইংরেজরা। তৈরি হলো আজকের পার্ক স্ট্রিটের গোরস্থান। আস্তে আস্তে ইংরেজরা তাদের ব্যবসা সারা দেশে বিস্তার করতে থাকা সাথে সাথে মনোনিবেশ করলো ঔপনিবেশে। সেই সময় কলকাতার রবীন্দ্র সরণির নাম ছিল চিৎপুর রোড। চিৎপুর রোডের আবার দুটো ভাগ ছিল, আপার চিৎপুর রোড আর লোয়ার চিৎপুর রোড। প্রাচীনকালে চিৎপুর রোডের বড় আকর্ষণ ছিল মদনমোহন ও সিদ্ধেশ্বরী দেবীর মন্দির। চিৎপুর রোডের উপরেই ছিল মদনমোহনতলা এবং কুমোরতলি মিত্র বংশের আদিপুরুষ গোবিন্দরাম মিত্রদের মন্দির, নাম ছিল নবরত্ন মন্দির। লর্ড ক্লাইভ থাকতেন দমদমে তার স্ত্রীর সাথে, কিন্তু কলকাতাতে তার বাড়ি ছিল। ক্লাইভের স্মৃতিতে রাস্তার নাম ছিল ক্লাইভ স্ট্রিট। আজকের রয়্যাল এক্সচেঞ্জ বাড়িটি ছিল ক্লাইভের কলকাতার বাড়ি। আগে ক্লাইভ স্ট্রিটটি ছিল গাছে মোড়া, এখন যেখানে চার্টার ব্যাংক, পূর্বে সেই জমির নাম ছিল নিউ চায়না বাজার। বর্তমানে রয়্যাল এক্সচেঞ্জ প্লেস পথটির নাম ছিল নিউ চায়না বাজার স্ট্রিট। চেম্বার অফ কমার্স বাড়িটির আধিকারিক ছিলেন লর্ড ক্লাইভ। তখন শহরের একটি নির্দিষ্ট অংশে আর্মেনিয়ান ও পর্তুগিজরা থাকতেন এবং তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতেন। আজও ক্যানিং স্ট্রিটে পর্তুগিজদের চার্চ আমরা দেখতে পাই, এবং এই
জায়গার নাম আজও পর্তুগিজ স্ট্রিট। শোনা যায় আর্মেনিয়ানদের চার্চ ছিল এই শহরের সবচেয়ে পুরাতন চার্চ। শহরের বিভিন্ন দিকে বহু জাতীয় প্রার্থনালয়ের গুরুস্থান দেখা যায়, যাদের মধ্যে উল্লেখযোগ্য ইহুদিদের কবরস্থান এবং প্রার্থনালয়, সিনাগগ, গ্রিকদের অর্থোডক্স এবং তাদের সিমেট্রি এবং পার্সিদের। গোবিন্দপুর কোম্পানির দখলে যাওয়ার পর ইংরেজরা গোবিন্দপুরের আদিবাসীদেরকে শহরের বিভিন্ন জায়গায় জমি দেওয়া আরম্ভ করে। তালতলা, কুমোরতলি, শোয়াবাজার অঞ্চলে তাদেরকে জমি দেওয়া হয়। ক্লাইভের মুন্সি মহারাজদের নবকৃষ্ণ বাহাদুর সুতানাটি অঞ্চলে প্রচুর জমি দেয়। তার মধ্যে কুমোরতলি বনমালী সরকারের প্রাসাদতুল্য আবাসস্থান আজও বর্তমান। মানিকতলা থেকে লিডন স্ট্রিট পর্যন্ত যে রাস্তাটি মিশেছে তার নাম গুরুদাস স্ট্রিট, রাজা গুরুদাস মহাশয়ের নামে। ধীরে ধীরে কলকাতা তৈরি হতে লাগলো বাবুসভা, শহরে চলতে লাগলো টমটম, পালকি, চার চাকা। 1837 সালে শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত প্রথম ঘোড়ার টানা ট্রাম চালু হল, আর 1902 সাল থেকে শহরে চলল প্রথম বিদ্যুৎ চালিত ট্রাম। প্রথম দিকে দেশের মুম্বাই, দিল্লি, নাসিক, কোচি, চেন্নাই, কানপুর, কলকাতা সব জায়গায় ট্রাম চলতে আরম্ভ করল, কিন্তু ধীরে ধীরে উঠে যেতে লাগলো এই ব্যবস্থা, রয়ে গেল শুধু আমাদের এই প্রিয় কলকাতায়। 15 জানুয়ারি 1784 সালে স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করলেন এশিয়াটিক সোসাইটি। 1814 তৈরি হলো ইন্ডিয়ান মিউজিয়াম। 1906 থেকে 21 সালের মধ্যে তৈরি হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর 1817 সালে তৈরি হলো প্রেসিডেন্সি কলেজ, যার প্রাথমিক নাম ছিল হিন্দু কলেজ। 1857 সালে তৈরি হলো ইউনিভার্সিটি অফ কলকাতা, সৃষ্টি হলো বইপাড়া। আস্তে আস্তে সাহেবরা তাদের কাজের সুবিধার্থে তৈরি করতে লাগলো কোর্ট, রেলওয়ে স্টেশন, বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার সিস্টেম, হাওড়া ব্রিজ, কিরানিদের জন্য রাইটার্স বিল্ডিং, গভর্নরের জন্য গভর্নর হাউস, সাহেবের নিজেদের দৈনন্দিন জীবনযাপনের জন্য তৈরি করলো হক মার্কেট, বিনোদনের জন্য তৈরি হলো সিনেমা হল, রেসকোর্স গ্রাউন্ড, আরও অনেক কিছু। ভিড় বাড়তে লাগলো কলকাতায়, সেই মানুষের ঢল আজও অব্যাহত। 1857 পর কলকাতা পুরোপুরি কোম্পানিদের দখলে চলে আসার পর কলকাতা তৈরি হলো ইংরেজদের কলেজ। তখন থেকে 1911 সাল পর্যন্ত কলকাতা ছিল ভারতের রাজধানী, আর সেকেন্ড সিটি অফ ব্রিটিশ এম্পায়ার। স্বাধীনতা প্রাক্কালে কলকাতা বিশেষ স্থান করে নিয়েছিল ভারতের স্বাধীনতা বিপ্লবে। কলকাতার নাম হয় কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, দ্য সিটি অফ প্রসেসন। তাছাড়াও এই শহরে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর নেতাজি, রানী রাসমণি, বাবা সুজিত মল্লিক আরও বিশিষ্টজনের শহর। আর এ তো আমার আপনার শহরে, আর সবচেয়ে বড় নোবেল সম্মানের এই শহর আমাদের কলকাতা। কলকাতা নিয়ে যেন ইতিহাস আর শেষ হয় না। এই শহর নিয়ে অনেক ছবি, গান, কবিতা, ছায়াছবি হয়েছে, মনে হয় পৃথিবীর খুব কম শহর নিয়েই তা হয়েছে। যতটা সম্ভব কলকাতার ইউটিউ এর কভার করার চেষ্টা করলাম। জানি এই ভিডিও পুরো না, কারণ এই প্রিয় শহর নিয়ে যত কিছু বলা যায় না কেন বা ভিডিও করা হোক না কেন, তা সম্পূর্ণ হয় না। এত সুন্দর এত স্থাপত্য এবং এত বৈচিত্র্যময় শহর মনে হয় ভূভারতে বা বিশ্বে খুবই কমই আছে। আজও এখানে ছোটোবেলার গলি খেলা হারিয়ে যায়নি। কলকাতার মাউন্টেন পুলিশ ভারতের আর অন্য শহর নেই যা কিনা পুলিশের অধীনে।
If you like my video, please subscribe my channel and press the bell icon for the notification. Thank you everyone.